মজা, ভালো লাগার মজা দুটো আবার ডিফারেন্ট হয়ে যায়। যদি বলেন ভালো কার লেগেছে, যার জন্য মুভিটা দেখতে আসা, মজা লেগেছে মাজদির ক্যারেক্টারটা। আউট অফ 5 বললে 4, অসম্ভব ভালো ছিল, নতুন কিছু দেখলাম অনেকদিন পর। যেহেতু অনন্ত জলিল সবসময় এমন হয় না যে সে খুব রেগুলার মুভি করে, তো অনেকদিন পর পর আমরা ডিফারেন্ট কিছু ভাইব পাই। আর এবার একটা স্পেশাল কেন, বিকজ ইন্টারন্যাশনাল ক্যাটাগরির আমরা একটা মুভি দেখলাম যেটা সচরাচর বাংলা সিনেমায় দেখা যায় না। আর আমরা সবাই জানি যে শত কোটি টাকার বাজেট, তো সবারই অবশ্যই একটা ইন্টারেস্ট থাকে যে কী আছে মুভিতে। আমারও বেসিক্যালি সেই ইন্টারেস্ট থেকেই আসা। আর আমি যদি দর্শকদের উদ্দেশ্যে বলি, আমি তো নিরাশ হইনি, তো পরবর্তী শোগুলোতেও যেন দর্শকরা আরও বেশি আগ্রহ নিয়ে দেখতে আসে, তো আমার এটাই সবার কাছে বলার। গল্প বুঝতে কোনো সমস্যা হয়েছে কি না, যে অভিযোগটা আসছে অনেকে বলছে গল্প বোঝা যাচ্ছে না, গল্পের গাঁথনি ঠিক না, এই বিষয়টা? গল্পের গাঁথনি নিয়ে বলতে গেলে আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার। এখন সবাই তো আমরা দেখা যায় যে কেউ একটু দেরিতে বোঝে বা ফার্স্টেই সবাই বুঝতে পারে না, অনেকে দেখা যায় যে মুভি ফুল শেষ না করেই চলে যায়, তো তারা তো ডেফিনেটলি বুঝতে পারবে না শেষ পর্যন্ত যদি তারা ধৈর্য সহকারে দেখে। আমি মনে করব কেউ নিরাশ হবে না, কারণ অত্যন্ত তথ্যফুল একটা মুভি ছিল আর আমার স্টোরিটা খুব ভালো লেগেছে অ্যান্ড খুব ভালোভাবেই প্রেজেন্ট করা হয়েছে। সিনেমাতে কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি আপনাকে মনে হয়েছে যে এই ক্যারেক্টার দেখতে ভালো লাগছে, বা কার ক্যারেক্টারটা মনে হয়েছে মজা দিয়েছে? মজা, ভালো লাগার মজা দুটো আবার ডিফারেন্ট হয়ে যায়। যদি বলেন ভালো কার লেগেছে, যার জন্য মুভিটা দেখতে আসা, অনন্ত জলিলের জন্য। আর মজা লেগেছে মাজদির ক্যারেক্টারটা, ইট ওয়াজ টু ফানি। তার একটু পরপর ওয়াশরুমে যাওয়ার বাহানায় ফোন কল, সব মিলিয়ে এটা খুব এনজয় করেছি। অ্যান্ড দ্য থিং ইজ, ট্রেইলারে যে জিনিসটা খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে মাজদি জাম্প জাম্প, তো আমি এই পার্টটা অনেক এনজয় করেছি। আপনি জানেন যে এটা খুব ভাইরাল হয়েছে, এটা নিয়ে সবাই সমালোচনা করছে, কিন্তু আমি এই পার্টটা দেখার জন্য এসেছি। আপনি জানেন যে যেটা সমালোচনা হয়, যেটা খুব ভাইরাল হয়, মানুষের কিন্তু ওই জিনিসটা দেখার প্রতি ঝোঁক বেশি থাকে, তো আমিও ওইটা দেখার জন্য এসেছি। আমি স্পেশালি এতটুকু পর্যন্ত দেখার পরে ওই সময়টাই আমি হচ্ছে ভিডিও করি যে আমি এটাই ডেতে দেখবো, যে এটা আমি দেখেছি। শত কোটি টাকার বাজেটের মুভি এটা, কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা আসলে কতটা ব্যয়বহুল একটা মুভি। আর যেহেতু এখানে আপনি এটা পুরাটাই হয়েছে আমাদের বাইরে শুটিংটা, তো ডেফিনেটলি বাংলাদেশের থেকে এটা তো অনেক ধাপ এগিয়ে গেছে আমি বলব। চলচ্চিত্র, হ্যাঁ, সচরাচর আমরা দেখি, তার থেকে কিন্তু পুরোপুরি আমরা একটা ভিন্ন রূপ পেয়েছি, যেটা অনন্ত জলিলের মুভিতেই এই প্রথম আমরা বলতে পারবো যে বাংলাদেশের মিডিয়া কিন্তু অনেক দূরে গিয়ে গেল এক ধাপে বা এক ধাক্কায়। পুরোটা একটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরির একটা মুভি আমাদেরকে প্রেজেন্ট করেছে। এক ধাপে এত দূর পর্যন্ত এগিয়ে যাওয়া, এটা অনন্ত জলিলের মুভি দিয়েই সম্ভব হয়েছে। তো মানুষ যতই সমালোচনা করুক, আপনারা হয়তো বা হলের ক্রাউড দেখলেই বুঝতে পারবেন, আমরা সবাই কিন্তু টাকা দিয়ে টিকিট কিনেই দেখতে এসেছি, তো সমালোচনা হবেই, ভালো জিনিসের সমালোচনা হবেই, তো মানুষ আসলে দেখলেই বুঝতে পারবে যে কতটা চেঞ্জ এসেছে বাংলা মিডিয়ার, বাংলাদেশের সিনেমার যে কতটা চেঞ্জ এসেছে। আর সবাই যে আবার হলে ফিরছে মুভি দেখার জন্য, এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। আউট অফ 5 বললে 4, আমি যদি 5 দিই তাহলে তো পার্সিয়াল মার্কিং, ভাববেন যে না জিজ্ঞাসা করেছি দেখে 5-এ 5, 10-এ 10, নো, সব কিছুই দেখা যায় যে পারফেকশন নিয়ে যদি কথা বলি, কোনো কিছুই কিন্তু পারফেক্ট না, তো এই ক্ষেত্রে আমি 5-এ 4 দেব। থ্যাংক ইউ।